বাংলাদেশের ইতিহাসে তেলের দাম একবারে এত বেশি কখনো বাড়েনি অক্টেনে ছেচল্লিশ টাকা ডিজেল কেরোসিনের লিটারে চৌত্রিশ টাকা আর শতভাগ নিজের দেশে উৎপাদিত পেট্রোলের দামও লিটারে বেড়েছে চুয়াল্লিশ টাকা নজিরবিহীন এ দাম বৃদ্ধির পর ঢাকার পামগুলোতে ক্ষোভ চেপে রেখেই তেল কিনছেন ভোক্তারা কথা বলে বোঝা গেল নতুন মূল্য মেনে নিয়েছেন ঠিকই কিন্তু মনে মনে অনেকেই বিক্ষুব্ধ

রাস্তার হকার থেকে শুরু করে গৃহিণী পর্যন্ত সবাই সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন ভাই আপনারা বিশ্বাস করেন না খাইয়ে না পরে দিন যাইতেছে আমাদের কিন্তু আমাদের সবচেয়ে দুঃখ যে আমাদের সরকার আমাদের জনগণ নিয়ে কোনো চিন্তাই করে না কোনো সময় একটা জিনিস বেড়ে গেলে এটা আমাদের জন্য খারাপ হয়ে যায় তাই না এটা আগে পরামর্শ হবে জনগণের মতামত জানবে তারপরে একটা জিনিস হুট করে বাড়াতে পারে এক মধ্যে হঠাৎ করে যাবে দেখা যায় যে বন্ধ তাই না সব কিছুই এখন অবস্থা সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোয় এর বিরূপ প্রভাব পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় খরচ বেড়েছে গণপরিবহন থেকে শুরু করে নিত্যপূর্ণের বাজার সবখানে আর এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে খুব অসন্তোষের বিষয়টিও স্পষ্ট এ ধরনের একটি সিদ্ধান্ত যে কোনো রাজনৈতিক সরকারের জন্যই জনপ্রিয়তা হারানোর কারণ এবং ভোটের রাজনীতিতে চড়া মূল্য দেওয়ারও শঙ্কা থাকে কিন্তু বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে এ সরকার কি এ নিয়ে কোনো ধরনের বেকায়দায় পড়বে সরকার ধরিয়ে নিয়েছে যে তারা থাকবে অনেক দিন আরও তো সুতরাং একটা হচ্ছে যে গদি হারানোর একটা আশঙ্কা থাকলে অনেকেই অনেক কিছু বিবেচনা করে এই সরকার সেটা করছে না এই সরকার মনে করে তারা এতই জনপ্রিয় যে এই না জনগণ তাদেরকে সরাবে এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এটাই তারা তারা বলে তো সুতরাং এই পলিটিক্যাল কস্ট নিয়ে মাথা না তেলের মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত ক্ষমতাসীন রাজনৈতিক দলের জন্য ভোটের রাজনীতিতে জনপ্রিয়তা হারানোর জন্য যথেষ্ট কিন্তু বিষয়টিকে ঘিরে ক্ষমতাসীন সরকারের কি কোনো মাথা ব্যথা দেখা যাচ্ছে যদি জবাবদিহিতা থাকতো গণতন্ত্রের প্রত্যেকটি ইনস্ট্রুমেন্ট সমানভাবে কাজ করতো তাহলে কিন্তু এভাবে রাতারাতি দাম বাড়াতে পারতো না তারা জনগণকে তোয়াক্কা করে না তারা জনগণকে ভয় পায় না কারণ ভোটের রাজনীতি ঠিকভাবে কাজ করে না সেজন্য বাংলাদেশে খুব বিশেষ বিরোধী দলীয় ব্যাপার স্যাপার নেই বিরোধী দলের রাজনীতি চাঙ্গা নেই কোনো প্রতিবাদ নেই মধ্যবিত্ত খুশি উচ্চবিত্ত খুশি সাধারণ জনগণের জীবন বিপন্ন হলে কারকে এসে যায় এমন একটা অবস্থা কিন্তু বাংলাদেশে চলছে ফলে এবং সরকার সহ নানান জনপ্রতিনিধিরাও কিন্তু মানুষকে আর তত বেশি ভয় পাচ্ছে না কারণ তাদের দুয়ারে দুয়ারে পরচাইতে যেতে হচ্ছে না সেটাই কিন্তু মূল কারণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাধারণ জনগণ মাঠে নেমে প্রতিবাদী না হলে প্রকৃতপক্ষে কোনো আন্দোলন বা প্রতিবাদ জোরালো হয় না আবার প্রতিবাদ হলেও যেভাবে দমন করার ব্যবস্থা হচ্ছে সেটিও অনেক ক্ষেত্রে নির্মম তেলের দাম নিয়ে নির্বাচনের আগের বছর কেন সরকার এত বড় ঝুঁকি নিল ব্যাখ্যা করছিলেন অধ্যাপক পারভেন জলি প্রতিবাদ প্রতিরোধের জন্য যে শক্তিশালী একটি বিরোধী দল থাকা দরকার যেটা গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত সেটিও তত বাংলাদেশে ঠিকমতো কাজ করছে না আবার আমরা নানান সময় নানান বিষয়ে প্রতিবাদ করতে রাস্তায় জনগণকে নামতে দেখেছি তাদেরকে দমন করার যে পলিসি সরকার নিয়েছে তাতেও মানুষ আতঙ্কিত বোধ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও এখন এমন একটা অবস্থা যে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো কোনো বিরোধিতা নেই ঐক্যবদ্ধ হয়ে জনগণও প্রতিবাদ করতে রাস্তায় সেভাবে নামছে না উন্নত দেশে সরকার সব সময় জনগণের জনগণকে চিন্তা করেই ডিসিশনটা নেয় ওখানে মানুষের বেসিক নিডগুলোকে সরকার এত বেশি প্রায়োরিটি দেয় এখানে আমাদের সরকার আমাদের তাদের প্রায়োরিটি লিস্টে আমরা নেই বলতে গেলে আসলে সবাই একত্রে বলতে হবে যেটা যে শক্তিটা পর্যন্ত মনে হয় আমাদের আমরা হারিয়ে ফেলেছি আমরা বাঙালিরা হারিয়ে ফেলেছি সাধারণ মানুষ একদিকে অসহায়ভাবে মেনে নেয়ার পথ ধরেছে অন্যদিকে রাজনৈতিক দলগুলো যে প্রতিবাদ বা বিক্ষোভ করছে সেটিও সরকারকে বিচলিত করার মতো পরিস্থিতি সৃষ্টি করেনি সব মিলিয়ে দেশের রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের প্রতিও আস্থাহীনতা পরিস্থিতি আরও সংকটে ফেলেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিক্ষুব্ধ জনগোষ্ঠীকে কিন্তু কোনো রাজনৈতিক দলের মোকাবেলা করতে হচ্ছে না তাদের মোকাবেলা করতে হচ্ছে রাষ্ট্রশক্তিকে এবং রাষ্ট্রশক্তি অনেক শক্তিশালী রাষ্ট্র এবং তার হাত অনেক লম্বা তো এইটা হচ্ছে সমস্যা এটা এমন একটা অবস্থা যে অবস্থায় মানুষ একেবারেই কারো ওপর আস্থা রাখতে পারছে না এমন এমন কেউ নেই যে মানুষকে ডাক দেয় যে আসুন আমরা রাজপথে নামি পাঁচ লাখ দশ লাখ লোক রাস্তায় বসে যায় রকম নেতা নাই কারণ এই যারা আছে তাদের চেহারা আমরা জানি চিনি তাদের অতীতটা জানি নির্বাহী আদেশে নজিরবিহীন হারে তেলের দাম বাড়িয়ে সরকার সমালোচনার মুখে পড়েছে কিন্তু রাজনৈতিকভাবে যে খুব বেকায়দায় পড়েছে তা নয় রাজপথে বড় আন্দোলন হলে সেটিও মোকাবেলা করতে সরকার কঠোর হবে সেই ইঙ্গিতও পাওয়া যাচ্ছে সব দিক দিয়ে রাজনৈতিক পরিস্থিতি সরকারের অনুকূলে থাকলেও জনসাধারণ এবং বিশ্লেষকরা এও মনে করিয়ে দিচ্ছেন যে শেষ পর্যন্ত কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয় আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা